ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি, আমাদের একদিন ভাই জনাব আজিজুর রহমান জানতে চেয়েছেন যে আমি ফজরের আজানের সময় আমি জাগ্রত হতে পারি নাই, আমি এমন সময় আমার ঘুমটা ভাঙলো যে দেখলাম যে সূর্য উঠা উঠা অবস্থা, এখন আমি তখনই নামাজটা আদায় করে নেব না সূর্য ওঠার পর আদায় করব, যেহেতু সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। الحمد لله وحده والصلاة والسلام على رسول الله ما بعد. جي সম্মানিত ভাই, যদি কোনো ব্যক্তি ঘুমের কারণে ফজরের নামাজ সময় মতো আদায় করতে না পেরে থাকে এবং এমন সময় তার ঘুম ভাঙে, তখন উঠে দেখে যে সূর্য ওঠাটা অবস্থা, এই সময় সে সূর্য ওঠার অপেক্ষা করবে না, বরং যখনই তার ঘুম ভাঙবে তখনই সে ওযু করে নামাজ আদায় করবে। এই সময় সে লক্ষ্য করবে না যে সূর্য উঠতেছে কি, এই সময় নামাজ পড়া নিষেধাজ্ঞার সময়, এগুলো লক্ষ্য করবে না। যখনই ঘুম ভাঙবে এবং জানতে পারবে যে আমি নামাজটা পড়ি নাই, তৎক্ষণাতেই সে ওযু করে নামাজ আদায় করবে। এ ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম পরিষ্কার ভাষায় বলেছেন, মান নামা আনিস সালাহ আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইদা যাকারাহা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে অথবা নামাজ আদায় করতে ভুলে গিয়ে থাকে, নামাজ থেকে যদি ঘুমিয়ে থাকে অথবা নামাজ আদায় করেছে কিনা সে ভুলে গিয়েছে, তো এই ক্ষেত্রে যখনই তার ঘুম ভাঙবে অথবা স্মরণ হবে তৎক্ষণাতেই সে নামাজটি আদায় করে নেবে। লা কাফফারা লাহা ইল্লা যালিক। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে নামাজ থেকে যদি ঘুমিয়ে থাকে অথবা নামাজ পড়তে যদি ভুলে গিয়ে থাকে, যখনই তার ঘুম ভাঙবে অথবা নামাজের কথা স্মরণ হবে তৎক্ষণাতে সে আদায় করবে, সেটা নিষেধাজ্ঞার সময় নাকি এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, এটাই হচ্ছে মূল কথা। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।